সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একটি রেসিপি, লাশ অমলেট। চলুন দেখে নেওয়া যাক সেটি কীভাবে তৈরি করছি। সেজন্য এখানে আমি প্রথমে তিনটা ডিম ভেঙে নিব। রেসিপিটা তৈরি করা সহজ, কিন্তু আপনারা তৈরি করার পর যখন খাবেন তখন বুঝবেন এত সহজ রেসিপি এত এত অসাধারণ খেতে কেমনে হয়। এই রমজান মাসে এটি তৈরি করলে ইফতারের সময় খেলে ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগে। ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো চিনি আছে। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে 1 কাপ দুধ। এখন দুধটা ওকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। তারপর এই ডিমের মিশ্রণটা ঢেলে দিবেন। খুবই সহজ, একদম ঝটপট তৈরি করা যায়। এরপর চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে একটা স্ট্যাং বসিয়ে দিয়েছি। স্ট্যাংয়ের নিচে পর্যন্ত পানি থাকবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। স্ট্যাংয়ের উপরে পানি দেওয়ার প্রয়োজন নাই। এরপর বাটিটা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব। এরপর প্রথমে হাই হিটে আমি 4-5 মিনিট জ্বাল দিব। এরপরে লো হিটে প্রায় 10 মিনিট। এর মধ্যে পুডিংটা তৈরি হয়ে গেছে দেখুন। এরপর ঠান্ডা হলে আমাদেরকে কেটে দেখাচ্ছি। একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে এটিকে একটু চারদিকটা ছড়িয়ে নেবেন। তারপরে দেখুন খুব সহজে এটি মোলটা হয়ে গিয়েছে। অনেক বেশি তুলতুলে এবং খেতেও অনেক বেশি মজার। আপনার এটা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন খাওয়ার আগে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেলে মন একদম জড়িয়ে যাবে। দেখুন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটাই তুলতুলে।